দিনের বেশিরভাগ সময় ঘন কুয়াশা, আবার কখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। গেল এক মাস জুড়ে এমন আবহাওয়া থাকায় অলস সময় কাটাতে হচ্ছে মৌচাষীদের। এবছর মানিকগঞ্জের 36টি স্পটে 6,700টি বাক্স মধু সংগ্রহের জন্য বসানো হয়েছে। চাষিরা বলছেন, আবহাওয়া প্রতিকূল থাকায় গেল এক মাসে তেমন মধু সংগ্রহ হয়নি। গত বছরে আমি 40 দিনের মতো মধু পাইছিলাম, প্রায় 25 মনের মতো, কিন্তু এবছর আবহাওয়া খারাপ থাকায় 30 দিনে মাত্র 3 মন মধু সংগ্রহ করছি। বৃষ্টি, কুয়াশা, ঠান্ডার কারণে এবছর মধু সংগ্রহ করতে পারতেছি না, মাছি দুর্বল। শৈত্যপ্রবাহ কেটে গেলে বেশি পরিমাণে মধু আহরণ করা সম্ভব হবে বলে জানান জেলা প্রশিক্ষণ কর্মকর্তা। গত বছর আমাদের মধু আহরণের পরিমাণ ছিল 66 মেট্রিক টন প্রায়। তো এইবার আবহাওয়ার কারণে, শৈত্যপ্রবাহ মাঝে মাঝে হওয়ার কারণে মধুর সংগ্রহটা একটুখানি কম হতে পারে। এবছর জেলায় 68 মেট্রিক টন মধু সংগ্রহের প্রত্যাশা থাকলেও তা পূরণ হওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন মৌচাষীরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।